আচ্ছা ঠিক আছে, চল সামনে কোথাও নিরিবিলি বসে কথাগুলো বলি, চল। তোর বাবা মা সেই স্কুল বয়স থেকে একে অপরের খুব ঘনিষ্ঠ ছিল। একই বছরে ওরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল। পরীক্ষা শেষ হওয়ার ঠিক পরপর তোর দাদা নানার পরিবার কিভাবে যেন ওদের সম্পর্কটা জানতে পারলো। এদিকে তোর দাদা নানার সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছিল না বিধায় ওদের সম্পর্কটা কেউ মেনে নিতে চাচ্ছিল না। তাই শিলার মাসুম একটা উপায় খুঁজে বের করতে আমার কাছে ছুটে আসে। ও মাসুম, আয় আয়, বস বস বস। মামা, আমি শিলাকে সরাসরি এখানে চলে আসতে বলেছি। আচ্ছা, তোরা যে বিয়ে করবি সিদ্ধান্ত নিয়েছিস, তোর বয়সটা কত হয়েছে বলতো? তোরা তো ভুল করতে যাচ্ছিস, এখন তো তোদের লেখাপড়া করার বয়স, লেখাপড়াটা চালিয়ে যা। আমি তোর বাবা মার সাথে কথা বলে দেখি এই সমস্যার সমাধান করা যায় কিনা। সমাধান আর কোনো সুযোগ নেই মামা, শিলাকে অন্যত্র বিয়ে দেওয়ার সব রকম ব্যবস্থা করে ফেলেছে ওর বাবা, আর আমার বাসা থেকে সিদ্ধান্ত নিয়েছে আমাকে বড়খালার ওখানে পাঠিয়ে দেবে। আমাদের দুজনকে আলাদা করে দেওয়ার সব রকম ব্যবস্থা এখন চূড়ান্ত প্রায়। এখন আপনিই পারেন মামা আমাদের জন্য কিছু একটা করতে। মামা, আমাদের জন্য কিছু একটা করেন। তার মানে তোদের দুজনে বিয়ে ব্যতীত এই সমস্যার সমাধান অসম্ভব, তাই না? আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, কাল সকালে তোরা দুজনে সব রকম প্রস্তুতি নিয়ে আমার এখানে চলে আয়, দেখি আমি কি ব্যবস্থা করতে পারি। আর শোন, প্রয়োজনীয় জিনিসপত্র, টাকা পয়সা, পোশাক আশাক, জি এগুলো সঙ্গে আনতে ভুলবি না কিন্তু। জি মামা। তোর কাছে কলম আছে, কাগজ লিস্ট কর, প্রয়োজনীয় সব জিনিসগুলো লিস্ট কর, লেখ টাকা, জামা কাপড়।
তোর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো। দেখেছিস? আচ্ছা ঠিক আছে। পরের দিন ওদের বিয়ের সমস্ত কাজ আমাকেই সম্পন্ন করতে হয়েছিল। এরপর দুজনের পরিবার থেকে কোনো অবস্থাতে বিয়ে করাটা মেনে নিতে চাইল না। প্রায় 4 মাস অতিবাহিত হয়ে যাবার পর তোর বাবার সমস্ত টাকা শেষ হয়ে গেল। অথচ তোর মার গর্ভে চলে এলো সন্তান, অর্থাৎ তুই তখন তোর মায়ের বেটি। একদিন দুপুরবেলা আমি গঞ্জের দিকে যাচ্ছিলাম। শেষ পর্যন্ত মাসুম দিনমজুরে কাজ করা শুরু করে দিল। প্রায় মাসখানেক পর মাসুম কাজ শেষ করে বাড়ি ফিরছিল। পথে ওর সাথে আমার দেখা হয়ে যায়। সালাম আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। ঠিক সন্ধ্যার পর পর আমার বাসায় একটু চলে আসিস তো, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। ঠিক আছে মা। আচ্ছা তুই যে গঞ্জে গিয়ে দিন মজুরে কাজ করিস একবার আমাকে জানাতে পারলি না? এভাবে চলতে চলতে তোদের জীবন কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখেছিস? আচ্ছা তুই বলতো, বিয়ে করাটা তোদের ভুল সিদ্ধান্ত ছিল না? শোন, তোকে একটা পরামর্শ দিচ্ছি। তোকে যদি একটু বেশি পরিশ্রম করতে হয় সেটা করে হলেও শিলার লেখাপড়াটা চালিয়ে যা। শিলা ছাত্রী হিসাবে ভালো ছিল, ও লেখাপড়া শেখার পর ভালো একটা চাকরি যদি জোগাড় করে নিতে পারে তবেই তোদের সংসারটা একটু ঘুরে দাঁড়াবে, কি বলিস? ঠিকই বলেছেন মামা, প্রয়োজনে আমি দ্বিগুণ পরিশ্রম করব। আপনি আমার জন্য দোয়া করবেন মামা। ও হ্যাঁ, শিলার জন্য বই কিনতে হবে না, আমার কাছে অনেকগুলো বই পড়ে আছে। শিলাকে দেখিয়ে যে কটা লাগে নিয়ে যাবি। কে? ঠিক আছে। চল, লাঞ্চ টাইম ওভার হয়ে যাচ্ছে, একটা রেস্টুরেন্টে বসে দুপুরের খাবারটা সেরে ফেলি। চল।
তোর মা লেখাপড়ায় আবার মনোযোগী হলো, ভালো একটা কলেজে ভর্তিও করানো হলো। এদিকে তোর বাবা কঠোরভাবে পরিশ্রম করতে লাগলো। মাস্টার ডিগ্রি পাশ করার পর অবশেষে ভালো একটা চাকরি পেয়ে গেল। তখন তোর বয়স 8 কি 9 বছর হবে, কিন্তু ওই চাকরিটাই যেন তোর বাবার জন্য কাল হয়ে দাঁড়ালো। তোর বাবা সবসময় তোর মাকে অফিসে পৌঁছে দিয়ে আসত। তোর মা তোর বাবাকে এড়িয়ে চলতে চেষ্টা করে। তোর বাবা যে তোর মাকে অফিস পর্যন্ত পৌঁছে দিয়ে আসত সেটাও শিলা অপছন্দ করতে লাগলো। চাকরির বছরখানেক পর তোর বাবাও যেন কেমন অস্বাভাবিক আচরণ করতে শুরু করলো। একদিন তোর বাবাকে আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম। সম্পর্কে আমার ভাগ্নে, আমি প্রেসক্রিপশন ওষুধগুলো লিখে দিয়েছি, ওনাকে নিয়মিত ওষুধগুলো খাওয়াতে হবে, আর একটু এক্সট্রা কেয়ার ওনার প্রতি নেবেন। মানে আপনি একটু সামনে যেয়ে বলবেন প্লিজ। আমি আপনার মামার সঙ্গে একটু কথা বলছি। অসুখ দেখা দিলে রোগীকে সাধারণত অনেক সাবধানে চলাফেরা করতে হয়, যেমন কঠোর পরিশ্রম বর্জন করতে হবে, বিশ্রামের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, আর কোনো অবস্থাতেই রোগীকে মেন্টালি ডিপ্রেস করা যাবে না। অর্থাৎ বড় ধরনের কোনো শখ পেলে উনি মেন্টালি অ্যাবনর্মাল হয়ে যেতে পারে, তাই ওনার ব্যাপারে আপনাদেরকে একটু বেশি সাবধান হতে হবে। একটু একটু করে বেশেছি ভালো তোরে, একটু একটু করে বেশেছি ভালো তোরে, এই মন জানে কতটা পর করে চেয়েছি তোকে, এই মন জানে কতটা পর করে চেয়েছি তোকে, একটু একটু করে
এসেছি ভালো তোরে, একটু একটু করে বেসেছি ভালো তোরে। কথা বলবো তোমায় হৃদয়ের জড়িয়ে, সুখের নীড়ে থাকবো দুজন দুঃখ সরিয়ে। মনের কথা বলবো তোমায় হৃদয়ের জড়িয়ে।